এরশাদের কথা আমি বলতে পারবো না, তবে খালেদা জিয়ার কথা বলতে পারবো। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, হ্যাঁ, তখন 10 টাকা চাল খাইছি, 60 টাকা আটা খাইছি। শেখ হাসিনা আসলো, তখন চাল খাইলাম 20 টাকা 25 টাকা, এখন চাল খাইতে হচ্ছে 55 টাকা 60 টাকা। তো সরকার এমনই একটা সুযোগ দিয়েছে যে 60 টাকা কেজি চাল কিনে খাও, রিক্সা চালাও, 60 টাকা কেজি চাল কিনে খাও। সরকার এটা ভালো সুযোগ আমাদেরকে দিয়ে দিছে, হ্যাঁ। এছাড়া আর করার আমাদের কিচ্ছু নেই। দেশটা উন্নয়ন হয়ে তো আমাদের লাভ হচ্ছে না, আমরা তো যদি কোনো সহযোগিতা না পাই তা উন্নয়নটা হয়ে আমাদের লাভটা হবে কি? আমার কথা, এই যে রাস্তাঘাটে ফুটফাতে কতগুলার লোক রাস্তায় শুয়ে শুয়ে আছে, তাদেরকে সরকার কম্বল দেয় না, তাদেরকে খাওন দেয় না, তাদেরকে থাকার একটা স্থান করে দেয় না। যে সমস্ত পার্ক সরকার ঘেরে নিয়েছে, ঘেরে নিয়ে এই লোকগুলো যে থাকবে, পুলিশের মাধ্যমে রাতারাতি পিটাপিটি শুরু করে দিচ্ছে, লোকগুলো যে থাকবে স্থান নিয়ে, এদের কোনো স্থান নাই, এদের কোনো স্থান নাই। সরকার এটুকু করে দিতে পারে, সরকারের জায়গা বহুত জায়গা ঢাকা সিটির মধ্যে নির্ধারিত একটা জায়গা আমি করে দিলাম। এই জায়গাটার মধ্যে এই গরিব লোকগুলো রাস্তাঘাটে যেগুলো আছে টুকাই মুকাই, এরা এই জায়গাটার মধ্যে থাকবে, সরকার এটুকু বলতে পারে, এটুকু করে দেয় নেই। রাস্তায় রাস্তায় শুয়ে থাকে সেই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, হ্যাঁ, সরকার এটুকু করে দেয় না। এগুলো বাংলাদেশের নাগরিক তো, এগুলো অন্য দেশের নাগরিক তো না, বাংলাদেশের নাগরিক। এদেরকে এরা এই রাস্তায় এই যে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় রাত্রে এই শুয়ে আছে রাস্তাঘাটে, তাদের খাওয়ানোর প্রয়োজন আছে। সরকার যদি এটুকু করে দেয় তাহলে এদেরকে সুবিধা হয় না? আমাদের সরকার বলছে এই দেশে গরিব মানুষ নাই, আমাদের দেশে কোনো গরিব নাই। আমাদের দেশে 18% গরিব মানুষ, 2% হলো ধনী লোক, 2% 18% হলো গরিব মানুষ। রাস্তা নামেন দেখেন যে 18% গরিব আছে কি না, 2% আছে ধনী লোক। বাংলাদেশ সরকারকে বলেন যে তদন্ত করে দেখো, 2% হলো ধনী লোক, 18% হলো গরিব লোক। আমি তাকে দেখাবো লোকগুলোকে, আসি দেখেন। এই যে রিক্সা চালাচ্ছে, কয়েক লক্ষ লোক রিক্সা চালাচ্ছে, কয়েক লক্ষ লোক মর্গে যে হুন্ডা চালাচ্ছে, বাস চালাচ্ছে, বড় লোক কয়টা আছে আমাকে দেখে দেন। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে, এই যে গরিব লোকগুলো রাস্তাঘাটে যেগুলো বেড়াচ্ছে, এদেরকে থাকার একটা স্থান করে দোক, নির্দিষ্ট জায়গার মধ্যে একটা স্থান করে দোক, এটুকুই আমি বলতে চাচ্ছি, এর বেশি আর কিছু বলবো না। আমি বলতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে, হ্যাঁ, যে এই যে ঢাকা শহরে রাস্তাঘাট এবং ওভারব্রিজ, ট্রেনের রাস্তা সব ক্লিয়ার, সব করতেছে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের এই রিক্সাওয়ালাদেরকে প্রধানমন্ত্রী যদি কিছু কিছু সহযোগিতা করে, তাহলে আমাদের রিক্সাওয়ালারা হয়তো অনেকটা এহসান পাবে, হ্যাঁ। যেমন এই যে চাউল, ডাল, আটা, বুট, তেল সব কিছু কিন্তু গাড়ির মাধ্যমে বিক্রি করতেছে, কিন্তু এরা আমরা কিন্তু এটা পাচ্ছি না, এটা পাচ্ছে বাড়িওয়ালারা, সিরিয়াল ধরে ওরা কিনতেছে, কিন্তু আমরা তো এই সময়টা পাচ্ছি না এবং নিতেও পারতেছি না, ঠিক আছে। কিন্তু আমাদেরকে যদি সরকার থানার মাধ্যমে হোক কি ইউনিয়ন পরিষদের মাধ্যমে হোক যদি দেয়, যে সপ্তাহে একদিন যেমন একটা মূল্য আছে, যে এই মূল্য অনুযায়ী আপনারা কিনে নেবেন এখানে হাফ মূল্যে, তাহলে আমরা কিন্তু কিনতে পারি, আমরা কিন্তু কিনতে পাচ্ছি না, ঠিক আছে। আর এবং এই যে সাহায্য মাহায্য অনেক কিছু কিন্তু সরকার কিন্তু দেয় চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে, কিন্তু আমরা এটা কিন্তু পাই না। প্রধানমন্ত্রী একটা কাজ ভালো করছে, যেটা যে আগে রিক্সা চালাইতাম যে পকেটের টাকা যা ছিল ছিনতাই মিন্দাই করে নিত, এখন এই জিনিসটা সরকার নির্মূল করছে, সরকারের কাছে ধন্যবাদ, সরকারের মাধ্যমে এটা হয়েছে। এখন আমরা রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত এই রিক্সা অটো যাইছি চালাচ্ছি, আমরা চালাতে পারি, ঠিক আছে, আমরা চালাতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। আগে একটা হুন্ডা ছিনতাই হইতো, একটা রিক্সা ছিনতাই হইতো, রিক্সাওয়ালার টাকা ছিনতাই করে নিত, এই জিনিসটা থেকে আমরা এখন বর্তমানে বিরত আছি, এখন আমরা ভালো আছি, এখন গাড়ি চালাই যাই করি আমরা ভালো আছি। কিন্তু আমার কথা হলো যে এই প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, যে গরিব মানুষরা রাস্তাঘাটে যেগুলো শুয়ে শুয়ে থাকতেছে, এগুলোকে যেন সরকার একটা আশ্রয় করে দেয়,
এই ঢাকা শহরে একটা আশ্রয় করে দিতে পারবে, যে খোলামেলা একটা মাঠের মধ্যে সরকার যদি ইচ্ছা করে যে তোরা এই সবার এই আশ্রয় ওই জায়গাটার মধ্যে সরকার করে দিতে পারবে, তাহলে শীতের মধ্যে আর পড়ে থাকা লাগবে না, বৃষ্টি বাদলের মধ্যে ভিজিয়ে থাকা লাগবে না এদেরকে।